কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল, আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার, আমি যদি হা করে আল্লাহু আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে। কোন থামুন, কোন মাওলানা সাহেব বল মনে করবেন না, তাই মিয়া থামো, কোন মাওলানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে তাকবীর দেই তাহলে আমার প্রেস্টিজ কনসার্ন হবে, এ ধরনের অসুবিধা হবে কারো? আলেম, পীর, বুজুর্গ, অফিসার, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা, সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন, সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান, এমন জোরে আওয়াজ তুলবেন কাফের কলিজা থরথর করে কাঁপবে। মুনাফিক, মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে, পারবেন না? দুহাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আজিমে, জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ, কুরআন হাদিস, কুরআন হাদিস, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সারা বিশ্বের মুসলমান মুহূর্তে বসে পড়ুক, এক সেকেন্ডের ভিতরে বসে পড়ুক, জোরে সোরে জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান জমিনের উপরে কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, মোনাজাত আর বেশি দেরি হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেব, যেহেতু বহু দূর দারাজ থেকে লোকেরা এসেছেন, রাত আজকে বেশি করা হবে না। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে পড়বেন, আল্লাহর দেওয়া এই বিধানকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং কিছু কথা বলব, অত্যন্ত জরুরি যে কথাগুলি আপনাদের শুনতে হবে। চট্টগ্রাম হল, এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, এটার নাম কি? জোরে বলুন ইসলামাবাদ হিসাবে আল্লাহ যেন এটাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি একে উঠবে না, বসুন, এটা হল এর নাম ইসলামাবাদ। এই ইসলামাবাদের জমিনে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উঠেছে, এইখানে স্বাধীনতার পতাকা কোথায় উঠেছে, ধরে বলেন কোথায় স্বাধীনতার পতাকা উঠেছে? সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে, ধরে বলেন ইনশাআল্লাহ। আজ আমাদের দেশে আমাদের বর্তমান সরকার, আমাদের বলতে হয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের ছেলেগুলিকে খারাপ বানাবেন না, আমাদের ছেলেগুলি খারাপ বানা দেওয়া হচ্ছে না, বলুন, ছেলেগুলিকে খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিগুলি সর্বনাশ করে দেওয়া হল, ইউনিভার্সিটিগুলিতে অস্ত্র আমদানি করা হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমি গত দ্বিতীয় দিনে বলেছি আপনাদের সামনে, চট্টগ্রামের একটি বিরাট গৌরব, জোরে বলেন ঠিক কিনা? বিগত এক বছর দেড় বছর ধরে এই ইউনিভার্সিটিতে কোন সন্ত্রাস ছিল না, মারামারি ছিল না, ঠিক কিনা? কন সেইটা হয়েছে সন্ত্রাসের যুগ, আর যখন মানুষ মারা হলো, ছাত্র মারা হলো, তখন সন্ত্রাস হয় না। রাজশাহীতে যখন ছাত্র মারা হলো, শহীদ করা হলো, তখন সেটা সন্ত্রাস হয় না। রংপুরে যখন ছাত্র মারা হয় শহীদ, তখন সেটা সন্ত্রাস হয় না। কিন্তু চট্টগ্রামে ভালোভাবে আরামে
কাজ চলতেছিল ইউনিভার্সিটির সেটা নাকি খুব সন্ত্রাস হয়েছে এখন খুব ভালো হয়েছে আমি জানি না ভিসি এবং প্রভিসির অবস্থাটা কি পত্রিকায় দেখতে পেলাম ভিসি বলছেন সাক্ষাৎকারে যে সেখানে আরো হলের ভিতরে নতুন করে গুন্ডা ঢুকানো হয়েছে সশস্ত্র গুন্ডা ঢুকানো হয়েছে আর আর প্রভিসি তিনি সাক্ষাৎকারে বললেন সাংবাদিকদের কাছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না সবই নাকি নরমাল সুতরাং এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে আমার কাছে খবর এসেছে গতকাল ইউনিভার্সিটির 30টা হল 30টা রুমের ভিতরে ছাত্রদের তাদের বইপত্র বিছানাপত্র সব তছনছ করে ভেঙে চুরে সব শেষ করে দেওয়া হয়েছে সুতরাং গভর্নমেন্ট ইচ্ছে করে এগুলি করতেছে বলুন ঠিক কিনা জোরে বলেন সত্য কিনা ঢাকা ইউনিভার্সিটি পুলিশ দিয়ে গভর্নমেন্ট অস্ত্রোদ্ধার করে নাই জোরে বলেন করে নাই তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোন নবাব জাদা নসরুল্লাহ খান বসে আছে যে তাকে হটাবার মতো ক্ষমতা গভর্নমেন্টের নাই যদি গভর্নমেন্টের না থাকে ক্ষমতা তাহলে এমন নপুংসক অবৈধ সরকারকে এক মুহূর্ত ক্ষমতায় থাকার আর অধিকার নাই বর্তমান বর্তমান সরকারের বর্তমান সরকারের ছত্র ছায়ায় সরকারের মদত পুষ্ট হয়ে কমিউনিস্টরা হাইজ্যাক করেছে হলগুলি সেখানে ইউনিভার্সিটি খুলে দিলে পরে আপনারা বিশ্বাস করুন রক্তের গঙ্গা বইয়ে যাবে ওরা অস্ত্র নিয়ে লোক ঢুকায়েছে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা জমাও করবে এ কমিউনিস্টরা ইসলামের দুশ্মন বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের বুকে 10 কোটি তাওহিদি জনতার দেশে কমিউনিস্টদের রাজনীতি করার কোন অধিকার নাই সুতরাং গভর্নমেন্ট যদি পুরুষ হয় গভর্নমেন্ট যদি পুরুষ হন মুনাফেক যদি না হন তাহলে আগামীকাল ইউনিভার্সিটি ঘেরাও করে পুলিশ বিডিআর ঢুকিয়ে দিয়ে অস্ত্র উদ্ধার করে শিক্ষার পরিবেশ তৈরি করুন এ দাবি আজকে তাফসিরের মাহফিল থেকে আমরা তুললাম কি বলেন আপনাদের সকলের দাবি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকলকে এই রাস্তার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন যেন তার দিনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকারের মুসলমান হতে পারি জোরে বলেন আমিন ভাইয়েরা আমার সরোয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সাহায্য করুন।